হ্যালো ফ্রেন্ডস, পেপার অ্যাপারচার বানানো খুবই সোজা। এর জন্য 8টি বিভিন্ন রঙের কাগজের স্কোয়ার চাই। প্রথমে একটি স্কোয়ার পিস নাও আর এটাকে হাফ ফোল্ড করো। ভিডিওতে যেমনটি দেখানো হচ্ছে, হাফ ফোল্ডে মাঝামাঝি দুটি ত্রিভুজের আকৃতিতে ফোল্ড করো, তাহলে একটি ঘরের ছাদের মতো তৈরি হবে। এটাকে আবার মধ্যখান থেকে ফোল্ড করে ডান দিকে সাইডে আবার একটা ট্রায়াঙ্গেল ফোল্ড করো। এখন মাঝখান থেকে এটাকে ফোল্ড করো, তাহলে এটা একটা রম্বসের আকার তৈরি হবে, ধারণ করবে। এইভাবে 8টি পেপার পিসকে রম্বসের আকার দাও। এখন তোমাদের গেম তৈরি। এখন একটা রম্বসের ভেতরে আরেকটা রম্বসকে ভিডিওতে দেখানো অনুযায়ী লক করো বা গেঁথে দাও। একটা রম্বসের যে লাস্ট টিপ, ওই টিপের মধ্যে আরেকটা রম্বসের টিপটাকে লক করে দাও, ইন্টারলকের মতন। এভাবে থার্ড নাম্বার রম্বসের ক্ষেত্রেও ট্রাই করো। যখন তুমি অলমোস্ট কমপ্লিট করে নেবে, তখন যে লাস্ট রম্বসটা পড়ে থাকবে, লাস্ট মডেলটা, ওটাকে দেখো, ওটাকেও একইভাবে অ্যাসেম্বল করো। মডেলটি কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটি অক্টাগোনাল স্ট্রাকচার বা 8 বাহু বিশিষ্ট একটি স্ট্রাকচার মডেল তৈরি হয়েছে। এটাকে তোমরা স্লাইডও করতে পারো, স্লাইড করে বিভিন্ন আকারও দিতে পারো। কখনো তোমরা এটাকে ষড়ভুজের আকার দিতে পারো, কখনো রেক্টাঙ্গেল, প্যারালেলোগ্রাম, রম্বস, কখনো স্কোয়ার, বিভিন্ন জ্যামিতিক আকার তোমরা দিতে পারো। ইটস আ ভেরি ডিলাইটফুল অ্যাক্টিভিটি, তাই না বন্ধুরা? তোমরা বানাও, ভীষণ মজা পাবে।